প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নিয়ে প্রবাসে আসবেন এই চিন্তাধারা একেবারে বাদ দেন। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আপনাদের দয়ায় আমি ভালোই আছি। তো আপনারা জানেন যে আমি মালয়েশিয়াতে আসতে সময় প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে 2 লক্ষ টাকার লোন নিয়ে আসছিলাম। তো ওই লোন নেওয়ার সময় আমার অনেক কষ্ট হয়েছিল, অনেক পরিশ্রম হয়েছিল সেই লোনটা নিতে। তো আমার কাছ থেকে যেন আমি কী কী প্রক্রিয়ার মাধ্যমে লোনটা নিছি, কী কী লাগে, কী কী ডকুমেন্টস, এগুলো নিয়ে আমি আসলে ভিডিও তৈরি করি আর আমি সবসময় সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করি। তো আমি যখন প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নিয়ে মালয়েশিয়াতে আসছি, আসার পরে আমি আমার ইউটিউব চ্যানেলটা খুলছি। খোলার পরে আমি আসলে যে যে সমস্যাগুলো আমি ফেস করছি বা এখন পর্যন্ত করি সেই বিষয়গুলো নিয়ে আসলে আমি আমার ইউটিউব চ্যানেলে আলোচনা করি। তো আমি প্রবাসী কল্যাণ ব্যাংক নিয়ে এর আগে 2-3টা ভিডিও আপলোড করছি আর আমার প্রায় ভিডিওতে আমার হচ্ছে নাম্বার দেওয়া থাকে, হোয়াটসঅ্যাপ নাম্বার। সেই হোয়াটসঅ্যাপে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন জেলা থেকে বিভিন্ন বিভাগ থেকে আমার সঙ্গে যোগাযোগ করেন। তো আপনারা যোগাযোগ করেন সেই পরিপ্রেক্ষিতে আমি কিন্তু আসলে এখন দেখতে পাচ্ছি যে আসলে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন আসলে কতটা ডিফিকাল্ট আর কত রকমের সমস্যা হয়। তো আজকের এই ভিডিওটা এই কারণে আপলোড করতেছি যে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নিয়ে যে আপনারা প্রবাসে আসবেন এরকম চিন্তাধারা আর আসলে করেন না, তাহলে কিন্তু অনেক বড় ধরনের বিপদে পড়বেন। তো বাংলাদেশের ঢাকা থেকে একটা ভাই আমার কাছে ফোন দিছে কিছুদিন আগে, দিয়ে আমাকে বলতেছে যে ভাই আমি তো প্রবাসে যাব, তো আমার কিছু লোন লাগবে। তা আমি লোন নেওয়ার জন্য আমি সকল রকমের ডকুমেন্টস দিছি আর আমার জামিনদারও শক্তপোক্ত আছে, সরকারি চাকরিজীবী জামিনদার আছে। কিন্তু একটা সমস্যা হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে আমার কাছে বাড়ির কাগজপত্র বা বাড়ির দলিল চাচ্ছে। তা আসলে দেখেন আমার বাবা ইলেকট্রিক শর্টে মারা গেছে, ওনার ইলেকট্রিক শর্ট খেয়ে দীর্ঘদিন অসুস্থ ছিল। তা আমাদের যে বাড়িটা ছিল স্থানীয় বাড়িটা সেটা আমরা বিক্রি করে আমি আমার আব্বুর চিকিৎসা করাতে করাতে আমার আব্বু মারা গেছে। এখন পরিবারের হালটা আসলে আমাকে ধরতে হয়েছে। তো পরিবারের ভালো সচ্ছলতার কারণে আমি সৌদি আরব যাচ্ছি ড্রাইভিং ভিসায়। তো 4.5 লক্ষ টাকা আমি সৌদি 4.5 লক্ষ টাকা দিয়ে আমি সৌদি আরবে যাবো, প্রবাসী কল্যাণ থেকে লোন করছি। এখন প্রবাসী কল্যাণ ব্যাংক কর্মকর্তারা আমার কাছে বাড়ির দলিল চাচ্ছে, তা আমি দলিল তো আসলে দিতে পারবো না। এক্ষেত্রে আসলে আমার কী করা যায়, কী করা উচিত? তো দেখেন আমি আসলে বিভিন্ন রকমের তথ্য দিয়ে হেল্প করতে পারি। যদি কারো ডকুমেন্টস লাগে, দেখা যাচ্ছে যে কারো কন্ট্যাক্ট পেপার নাই বা কারো কোনো কাগজপত্র নাই, সেক্ষেত্রে আমি হয়তো সেই ডকুমেন্টস দিয়ে হেল্প করি, বুদ্ধি দিয়ে হেল্প করি, আমি তো আসলে টাকা দিয়ে হেল্প করতে পারি না। তো আমি ওই ভাইটাকে বললাম যে ভাই আসলে ওরা যদি চায় তাহলে পরে আসলে বাধ্যতামূলক দিতেই হবে, যেটা চাবে এটা দিতে হবে, না দিলে ওরা লোন আসলে পাস করবে না। তখন বলতেছে যে ভাই তাহলে আমি কি করব, আমি তো এখন খুব বড় বিপদে পড়ে গেলাম, আমি 2 লক্ষ টাকা এদিকে জমা দিছি, বাকি 2.5 লক্ষ টাকা না দিতে পারলে তো আমার বাকি 2 লক্ষ টাকাও আসলে মার যাবে, তো আমি এখন আসলে কি করব। তো আমি বললাম যে ভাই আসলে কিছু করার নাই। তো আমি ওই ভাইডার কথা শোনার পরে চিন্তা করলাম যে আসলে এটা নিয়ে একটা ভিডিও আপলোড করা দরকার। ওই ভাইডার ওই 2 লক্ষ টাকা মার গেছে কারণ প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে সে লোনটা নিতে পারে নাই। আমাদের দেশের সরকারেরা বা মন্ত্রীরা বিনা জামানতে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নিয়ে প্রবাসে যাবেন এরকম বিভিন্ন ধরনের কথা বলে মিডিয়ার সামনে, কিন্তু বাস্তবে যে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নেওয়া কত কঠিন, যে একবার প্রবাসী কল্যাণ ব্যাংকে গেছে সেই বলতে পারবে। আমি গেছি, আমি কিন্তু খুব ভালো করে জানি। আপনারা হয়তো পুরাতন আমলে যে পুরাতন সময় আগের আমলে যে আপনার হচ্ছে কবিরাজেরা ওই 7 রকমের ধানের গোড়ার মাটি, 7 রকমের মিষ্টি এরকম কথা বলতো না, প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নেওয়াটা আসলে ঠিক ওই রকমই হয়ে গেছে। আপনি 3টা জামিনদার দিবেন, একটা জামিনদারের হয় সরকারি চাকরিজীবী হইতে হবে, নাহলে তার ট্রেড লাইসেন্স থাকতে হবে, তারপরে তার ব্ল্যাঙ্ক 3টা চেক দিতে হবে, তারপর তার ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে। একজন গরিব মানুষ এত কিছু জোগাড় করা আসলে সম্ভব হয়ে ওঠে না। এই জিনিসটা যদি আরেকটু সহজ করতো সরকার তাহলে কিন্তু খুব ভালো হইতো। আমি সরকারের কোনো সময় খারাপ বলি না, কোন সরকার আসে না আসে তাতে আমার কোনো যায় আসে না, আমি পরিশ্রমী মানুষ, পরিশ্রম করে খাইতে ভালোবাসি। কিন্তু দুঃখ একটাই যে সাধারণ মানুষগুলা এই প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নেওয়ার না নিতে পারার কারণে অনেক মানুষই আসলে দারিদ্রতা মুক্ত করতে পারতেছে না। অনেকে আবার আমার কাছে ফোন দিয়ে এটাও জিজ্ঞেস করেন ভাই সকল কাগজপত্র ঠিক থাকলে লোনটা কতদিনের মধ্যে পাবো।
আমি কিন্তু এই নিয়ে আমার ইউটিউব চ্যানেলে তিন চারটা ভিডিও আপলোড করছি। সর্বপ্রথম যে ভিডিওটা আপলোড করছিলাম 12 মিনিটের ভিডিওতে আমি সম্পূর্ণ সত্য কথা বলছিলাম। দেখেন সত্য কথার আসলে ভাত নাই, আমি সত্য কথা বলার কারণে আমার ওই ভিডিওটাতে কে যেন একজন রিপোর্ট করছিল, মানে আমি আমার ব্যাংকের লোনটা হইতো না, আমি একটু গোপনীয়ভাবে আর কি একটা ব্যবস্থা করে আমি সেই লোনটা নিছি। তো আসলে ওটা আমি এখন বলতে পারতেছি না, তার কারণ হচ্ছে আমার এই ভিডিওটা আমি আবার ইউটিউবে আপলোড করব। তো ওটা বললে পারে আমার এই ভিডিওটা আর আবার মনে করেন রিপোর্ট দিবার এই ভিডিওটা আমার ইউটিউব থেকে সরাই দিবে। তো আপনারা বুঝে নেন যে আমি আসলে কোন প্রক্রিয়ার মাধ্যমে লোনটা নিছিলাম। আজকের এই ভিডিওটা যারা দেখবেন এই ভিডিওটা শেয়ার করবেন, যেন আমার এই ভিডিওটা দেখে আরেকজন ভাই উপকৃত হয়। প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে আপনি লোন নেওয়ার চিন্তা, লোন নিয়ে যে প্রবাসে আসবেন এরকম চিন্তা বাদ দিবেন। যদি আপনার অ্যাবিলিটি থাকে তাহলে আপনি প্রবাসের দিকে পা বাড়াবেন, আর হ্যাঁ অবশ্যই চেষ্টা করবেন। কেন না, কেন চেষ্টা করবেন না, চেষ্টা করে দেখবেন। কিন্তু ওটা আপনার ফোর সাবজেক্ট, ওটা নিয়ে যে আপনাকে আসতে হবে এরকম না। আপনার দেখা যাচ্ছে যে আপনার আত্মীয় স্বজনের কাছ থেকে বা অন্যান্য এনজিওর থেকে ঋণ নিয়ে এগুলো করে আপনি চেষ্টা করবেন, আর এর পাশাপাশি আপনি প্রবাসী কল্যাণ ব্যাংকেরটা চেষ্টা করবেন। আর এই ভিডিওটা শেয়ার করে দিবেন যে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নেওয়া এত পরিশ্রম, তাহলে সাধারণ মানুষেরা প্রবাসে যাবে কীভাবে লোন নিয়ে। আমি মালয়েশিয়াতে আসছি, আমি দেখলাম আমরা বাংলাদেশ থেকে 5 থেকে 6 লাখ টাকা খরচ করে মালয়েশিয়াতে আসতেছি, অথচ নেপাল থেকে নেপালের মানুষেরা আমাদের কোম্পানিতে কাজ করতেছে তারা সর্বোচ্চ 1.5 থেকে 2 লাখ টাকা দিয়ে আসতেছে। আমরা বাংলাদেশে মালয়েশিয়ান 1 রিঙ্গিত পাঠালে হয় 24 টাকা 25 টাকা, নেপালের 1 রিঙ্গিত পাঠালে হয় 28 টাকা 29 টাকা। তারা কিন্তু সব দিক দিয়েই একটা ফ্যাসিলিটি পাচ্ছে, কিন্তু আমরা এই দিক দিয়ে বঞ্চিত। তো সবাই ভিডিওটা এই কারণেই শেয়ার করবেন যেন এই ভিডিওটা আমাদের প্রধানমন্ত্রী পর্যন্ত দেখতে পায়, যেন তার একটা নজরে আসে যে সাধারণ মানুষগুলো আসলে কীরকমভাবে হয়রানি হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নিতে যায়। তো ঢাকা থেকে যে ছেলেটা আমার কাছে ফোন দিয়েছিল ওই বলতেছে যে ভাই আমাদের যদি বাড়ি ঘর থাকতো তাহলে তো আমি বাড়ির একটু জায়গা জমি বিক্রি করে তো প্রবাসে যাইতাম, আমি কেন প্রবাসী কল্যাণ ব্যাংকে দৌড়াদৌড়ি করতাম, এই দৌড়াদৌড়ি করবো বলেন তো। তো ছেলেটা আসলে অনেক দুঃখ নিয়েই বলতেছিল আসলে আমার কিছু করার নাই, আমিও তো আসলে আমার আর্থিক অবস্থাও ভালো না, আমি শুধু আপনাদেরকে ইনফরমেশন আর বুদ্ধি, যদি কারো কোনো কাগজপত্র শর্ট থাকে আমি সেগুলো দিয়ে হেল্প করতে পারবো, কিন্তু টাকা দিয়ে হেল্প করার মতন অ্যাবিলিটি আমার নাই। আমি একজন দারিদ্র পরিবারের সন্তান, আপনারা হয়তো অনেকেই জানেন অনেকেই জানেন না। তো যাই হোক, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর প্রবাসী কল্যাণ ব্যাংক নিয়ে আমার চ্যানেলে 2-3টা ভিডিও আছে, অবশ্যই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন কী কী ডকুমেন্টস লাগে না লাগে এগুলো নিয়েও ভিডিও দেওয়া আছে। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করবো যেন সবসময় আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।